সাগরদিঘিতে 34 নম্বর জাতীয় সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। মৃতের নাম মনিরুদ্দিন শেখ। সাগরদিঘির মোরগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে। পরিবার সূত্রে জানা যায়, মৃত মনিরুদ্দিন সাগরদিঘিতে মেয়েকে স্কুলে রেখে বাড়ি ফেরার সময় পেছন থেকে ট্রাকে ধাক্কা মারলে ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় মনিরুলকে সাগরদিঘি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সাগরদিঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ওর মেয়েকে পড়াতে নিয়ে এসেছিল ব্রাইট একাডেমিতে, দিয়ে যেতে রাস্তায় যেতে যেতে বোখারার ব্রিজ ওভার ব্রিজের তিন মাথাতে অ্যাক্সিডেন্ট হয়। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট? লরির সঙ্গে। কোন দিক থেকে আসছিল আর লরি আসছিল? বহরমপুর থেকে আর আসছিল, যে ছিল সাগরদিঘি থেকে নলহাটির দিকে, এই মোরগ্রামের দিকে। মানে একই দিকে যাচ্ছে? একই দিকে যাচ্ছিল। পেছন থেকে মেরে দেয় লরিতে, স্পিডে, ওভার স্পিড করে নিয়ে। তারপর কি হয়? তারপরে ডেড বডি বাড়িতে খবর পাওয়া যায় আমরা, তারপর তাই ছুটে এসেছিলাম। তাই ওই সবাই ওই রকম কথাই বলছিল, মারা গেছে। তার নাম কি? তার নাম হচ্ছে মনিরুদ্দিন শেখ। বাড়ি হচ্ছে বোখারা, এক্স আর্মি।